হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছ দিয়ে টমেটো ঝুরি ভাজি। এর জন্য প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, তারপরে এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি। এখানে টমেটো আপনারা যে যার পরিমাণ মতো নেবেন। আমি এখানে চারটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, তার সাথে লাগছে রসুন কুচি আর মরিচ কেটে নিয়েছি এভাবে, আর এখানে জিরা বাটা, তারপরে এখানে সবটুকু ব্যবহার করব না, এক চামচ ব্যবহার করব। আর এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে এলাচ একসাথে বেটে নিয়েছি, এখান থেকেও এক চা চামচ বাটা মশলাটা নিয়ে নিব। তারপরে নিয়ে নিচ্ছি কড়াই, কড়াইয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটাতে আপনারা যত বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করবেন খেতে আরও বেশি মজা লাগবে। তারপরেই তো এখন একে একে সব রসুন তারপরে মরিচ দিয়ে এখন হালকা করে তেলে ভেজে নিব। এরকম হালকা বাদামি কালার হলে এক চা চামচ জিরা গুঁড়া, সরি জিরা গুঁড়া না, জিরা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মশলা, মানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে এক চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে এখন টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এর মাঝে আমি লবণ দেওয়ার কথা একদমই খেয়াল ছিল না, তারপরে মশলাটা কষানোর সময় আর টমেটো আর মশলা একসাথে কষানোর সময় আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি, এখানে 2টা মাছের মাথা ছিল, মাথাগুলো অনেক বড়ই ছিল কিন্তু ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে। 2টা মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এভাবে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। তারপরে এখন মশলাটাকে কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। টমেটোটা ভালো করে এরকম গলে গেলে এখন মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে আর একটু কষিয়ে নিতে হবে টমেটোর সাথে। তারপরে আবার লবণ একটু কম হয়েছিল, যেখানে অল্প একটু আবার লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন আবারও মশলাটাকে ভালো করে মাছের সাথে কষিয়ে নিব। এখন দেখছিলাম যে মাছের মাথাটা সিদ্ধ হয়েছে কি না, ভাঙা যায় নাকি, পরে দেখছি না, এখনও আরও কিছুক্ষণ সময় লাগবে। তারপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এই তো বলক চলে এসেছে আর এখন মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এভাবে করে সব 2টা মাছের মাথায় ভেঙে নিব। তারপরে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা এই তো প্রায় শুকিয়ে গিয়েছে, এখন অনবরত নাড়তে হবে, নাছাড়া নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই তো এখন একটু পরপরই নেড়ে দিচ্ছি। আমি একদম ভাজা ভাজা করে ফেলবো, এর জন্য এখনও নামাইনি, আপনারা চাইলে নামাইতে পারেন, কিন্তু এখন এটা ভাজা ভাজা করে খেতে অনেক মজা লাগে। তারপরে এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এখানে। তারপরে এখানে অল্প সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন চোলার জালটা নিভিয়ে দিব। আমার মাছ আর টমেটোটা একদম ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন ফাইনাল লুকটা এত লোভনীয় লাগছে দেখতে। গরম গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগবে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এরকম মাছ আর টমেটোর ঝুরি ভাজি যদি থাকে তাহলে তো অনায়াসে 2 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।